শ্রী লক্ষ্মণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। পার্কের পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে, দূরভাষ 03-210-255-046। এলপি জুয়েলার্স, শুভ সময় সব সময়। ঘূর্ণিঝড় কেমন হয় তা ছিল তার অজানা, আর তাই তো বারবার ঝড়ের তাণ্ডব সে ক্যামেরার ফ্রেমে বন্দি করতে চেয়েছিল, আত্মীয় স্বজনদের দেখাতে চেয়েছিল ঘূর্ণিঝড় আমফান কিভাবে সেদিন একের পর এক মানুষকে আশ্রয়হীন করে দিয়েছে, তার বেগতিক তাণ্ডবের অবলীলায় অসংখ্য গাছের প্রাণ কেড়ে নিয়েছে। কিন্তু এই দানব আমফানি যে তার নিজের প্রাণ কেড়ে নেবে তা সেদিন কল্পনাও করেনি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপের মাইতির চকের বাসিন্দা নিরঞ্জন দাস। আর তাই তো সেদিন নিরঞ্জন উৎসুক চেতা মন নিয়ে ঝড়ের তাণ্ডব লীলাকে ক্যামেরা বন্দি করেছিল, ক্যামেরার পিছন থেকে ঝড়ের ধ্বংসলীলা বোঝানোর জন্যে একের পর এক কথার মালা গেঁথেছিল। সেসব আজ অতীত, ক্যামেরা রয়েছে, ক্যামেরায় তোলা নিরঞ্জনের ভিডিও রয়েছে, শুধু দোড়গোড়ায় নেই নিরঞ্জনের উপস্থিতি। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমাদের এখানে আমফান চলে গেছে, যায়নি এখনো সম্পূর্ণভাবে, আছে তো গাছপাত সব ভেঙে গেছে। এই যে দেখতে পাচ্ছেন সবাই কি হয়েছে, বাড়ির অবস্থা খারাপ। তো এইদিকে দেখতে পাচ্ছেন আমাদের বাড়ি টাড়ি সব গেছে ভেঙে ওই আমফানের হাওয়ায়। তো কিছু করার নেই, যেহেতু প্রাকৃতিক দুর্যোগ এসছে এতে সব শেষ। কিন্তু কেন এমন হলো এই উত্তর জানা নেই দাস পরিবারের। সবাই শুধু জানেন ঝড়ের দাপটে সেদিন উড়ে গিয়েছিল দোচলা বাড়ির টিনের ছাউনি, আর সেই টিনের ছাউনি ঠিক করতে বাড়ি থেকে সবাই তখন বেরিয়ে এসেছিল বাইরে। সবাই ভেবেই নিয়েছিলেন আমফান তার হিংসার রোষ মিটিয়ে পাড়ি দিয়েছে ভিন দেশে। কিন্তু বিকেল 4:30 সময় স্তব্ধ হয়ে যাওয়া আমফান যে আবার ফিরে আসতে পারে 40 মিনিট পর তা কেউই বুঝে উঠতে পারেননি। দ্বিতীয় দফার ঘূর্ণিঝড়ের দাপটে সেদিন বাদাম গাছের ডালের ছাঁটায় টিনের ছাউনি থেকে নিচে পড়ে যায় নিরঞ্জন। এরপর সব যেন ইতিহাস। শান্ত স্বভাবের সবার প্রিয় নিরঞ্জন স্তব্ধ হয়ে গিয়েছিল। নিরঞ্জনের মা পরিবালা দেবী জানান বড় হয়ে ছেলে সৈনিক হতে চেয়েছিল, আর তাই তো মৎস্যজীবী পরিবারের জন্মেও পড়াশুনো বন্ধ করেনি সে। সদ্য মাধ্যমিক পাশ করে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছিল নিরঞ্জন। স্বপ্ন ছিল বড় হয়ে চাকরি করে সংসারের হাল ধরবে সে, কিন্তু তার হলো কই। নিরঞ্জনের প্রতিবেশীদের কথায় ছোটবেলা থেকেই কৌতূহলী ছিল নিরঞ্জন, কিভাবে একটা চাকরি পাওয়া যায়, চাকরি পাওয়ার জন্য কিভাবে নিজেকে প্রস্তুত করা দরকার, এইরূপ নানান প্রশ্নের উত্তর খুঁজতে সে প্রতি মুহূর্ত ছুটে যেত নিজেদের প্রিয়জনদের কাছে। সেই নিরঞ্জন যে আজ আর নেই তা ভাবতেই পারছেন না প্রতিবেশীরা। নিরঞ্জনের দাদা শ্যামল তো বিশ্বাসই করতে পারছে না, সবার অলক্ষ্যে নিরঞ্জন যে কখন বাড়ির ছাউনি সারাতে উপরে উঠেছে তা কেউই বুঝে উঠতে পারেননি। আর এরপর ছাউনির উপর থেকে ছিটকে নিচে পড়ে যাওয়া,
ঝড়ের দাপটকে উপেক্ষা করে ভাইকে হাসপাতালে নিয়ে যাওয়া, এসব ঘটনা যেন তার কাছে স্বপ্নের মতো। বাতাসটা হয়েছিল তো থামার পরে ঘরের চাল ঠিক করতে গেছিলাম। চাল ঠিক করতে গিয়ে আমরা চার ভাই ছিলাম। চার ভাইয়ের মধ্যে এখন চালে ভাই উঠে গেছিলো, আমাদের পাশ থেকে উঠে গেছে, আমরা বলতে পারছি না। আমরা পাশে থেকেও আমরা লোক নজরটা দেখতে পারিনি। নেওয়ার পরে আবার গাছের ডালটা পরে এসে মানে দেমাকে লেগে যায়। দেমাকে লাগার পরে ও মাথা ঘুরিয়ে মানে পড়ে যায়, চাল থেকে পড়ে যায়। চাল থেকে পড়ার পরে মাথাটা দেওয়ালে গিয়ে লেগে যায়। কাপদ্বীপ হসপিটালে নিয়ে গেছিলাম, ভর্তি করেছিলাম। ওখানে ভাইয়ের ট্রিটমেন্ট করাতে পারলাম না। ডাক্তাররা রাত্রিবেলা আমার ভাই কথা বলছিল, রাত্রিবেলা আমার ভাই ভাত খাবে, জল খাবে, আমাকে বলছিল যে দাদা জল খাবো, ভাত খাবো, তাই খাওয়াতে বললাম না। পিজিতে মারা গেলো আমার ভাই, রাত্রে দুটোর সময় মারা গেল। নিরঞ্জন আজ আর নেই, বাড়ি জুড়ে রয়েছে তার স্মৃতি, মোবাইলে রয়েছে তার নিজের তোলা জমরা জামফানের ভিডিও, আর এই ভিডিওতেই চিরকাল রয়ে যাবে নিরঞ্জনের কৌতূহলী মনের প্রতিচ্ছবি। কাকদ্বীপ থেকে স্বপন দাস ও রাজা দাসের রিপোর্ট, বিশ্ব সমাচার। নিউ শ্রীধর পলিক্লিনিক, এখানে নিয়মিত ডাক্তারবাবুগণ চেম্বার করছেন, দেখে নিন এক নজরে। ডাক্তার প্রবাল রায়, ডক্টর অভিনন্দন ব্যানার্জি, ডক্টর রঞ্জন ভট্টাচার্য, ডক্টর অমল ভট্টাচার্য, সৌমিক ঘোষ, ডক্টর সঞ্জয় মুখার্জি, ডক্টর প্রত্যুষ বিশ্বাস, ডক্টর বিপ্লব মণ্ডল, ডক্টর সুদীপ্ত ভট্টাচার্য, ডক্টর অমলেশ বসাক, ডক্টর সৌম চ্যাটার্জি, ডক্টর বি সরকার, ডক্টর এম এন আদনান, ডক্টর রাজশেখর মাইতি। যোগাযোগ কাকদ্বীপ চৌরাস্তার মোড়। মোবাইল 9564803030, 7001017522।